আপনি যদি অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন তাহলে ইমো ব্যবহার করবেন এই বিষয়টি প্রায় স্বাভাবিক আর এই বর্তমান সময়ে একজনের ইমো অ্যাকাউন্ট আরেকজন ইউজ করার প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে ফলে আপনার প্রিয় পার্সোনাল ইমো অ্যাকাউন্ট কোনোভাবেই সুরক্ষিত নয় তবে আজকের এই ভিডিওটি আপনি যদি লাস্ট পর্যন্ত কন্টিনিউ করেন তাহলে আপনার প্রিয় ইমো অ্যাকাউন্ট নিয়ে চিন্তা করতে হবে না কারণ এমন কিছু গুরুত্বপূর্ণ সেটিংসের সাথে আপনি পরিচিত হবেন যে সেটিংসগুলোর মাধ্যমে আপনার ইমো অ্যাকাউন্ট হানড্রেড পার্সেন্ট সুরক্ষিত রাখতে পারবেন সেই সঙ্গে ইমোর আরও কিছু গুরুত্বপূর্ণ কাজ শিখতে পারবেন যে কাজগুলো অবশ্যই আপনার জেনে রাখা প্রয়োজন আজকের পর থেকে আপনি যে নম্বরে ইমো অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেই নাম্বারে কোনো কোড আসলে সেই কোডটি আপনি কারোর সঙ্গে হয়তো শেয়ার করবেন না কিন্তু আগে যদি কখনও শেয়ার করে থাকেন অথবা কেউ যদি আপনার সাথে প্রতারণা করে থাকে এবং আপনার ইমো অ্যাকাউন্ট ইউজ করে তাহলে কি করে দেখবেন এবং কি করে সেই ইমো অ্যাকাউন্ট তার ফোন থেকে ডিলেট করে দিবেন চলুন এখন শিখে নেই জন্য আপনি পুনরায় আপনার ইমো অ্যাকাউন্টের প্রোফাইল ফোটোতে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন আপনি ইমো অ্যাকাউন্ট সেটিংসে ক্লিক করবেন ইমো অ্যাকাউন্ট সেটিংসে ক্লিক করার সঙ্গে সঙ্গে ম্যানেজ ডিভাইস একটি অপশন দেখতে পাবেন আপনি ম্যানেজ ডিভাইসে ক্লিক করবেন ম্যানেজ ডিভাইসে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন আপনার ইমো অ্যাকাউন্ট কোন কোন ডিভাইসে লগ আছে এখানে দেখতে পাচ্ছেন না আমার ইমু অ্যাকাউন্ট রেডমি এইট এ অ্যান্ড্রয়েড ফোনের লগ ইন আছে সেই সঙ্গে এখানে কিন্তু টাইমও শো হচ্ছে এখানে কোনো আননাউন ডিভাইস যদি দেখতে পান তাহলে অবশ্যই সেই ডিভাইসটির উপর আপনি ক্লিক করবেন ক্লিক করার পর সিম্পলি এখান থেকে ডিলেটে ক্লিক করবেন এবং পুনরায় ডিলেটে ক্লিক করে দিবেন সেই সঙ্গে এখানে ওকেতে ক্লিক করে দিবেন ওকেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি যে নম্বরের মাধ্যমে ইমো অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন সেই নাম্বারে একটি কোড যাবে সেই কোডটি অবশ্যই বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু লগ আউট হয়ে যাবে সেই আননাউন অ্যান্ড্রয়েড ফোন থেকে আশা করি এই কাজটি অবশ্যই আপনি কিছুদিন পর আপনার ইমো অ্যাকাউন্টে চেক করবেন ইমু ব্যবহার করার সময় আপনার একটু সামান্য ভুলের কারণে সিম কার্ড থেকে টাকা কেটে নেওয়া হতে পারে কোন বুলটি অবশ্যই এখন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনি হয়তো অনেক সময় এই বুলটি করে থাকেন আপনি যদি ইমুতে চলে আসেন তাহলে এখানে একটি অপশন দেখতে পাবেন কন্ট্রাক্টস আপনি যদি এই কন্ট্রাক্টসে ক্লিক করেন তাহলে এখানে একটি অপশন পাবেন ইনভাইট ফ্রেন্ডস আপনি এই ইনভাইট ফ্রেন্ডসে ক্লিক করার পর ইনভাইট বাই এস এম এস এই অপশনটিতে ক্লিক করার পর আপনার অ্যান্ড্রয়েড ফোনের যে নাম্বারগুলো আছে প্রত্যেকটি নাম্বার কিন্তু শো হবে এখন আপনি যদি এই নাম্বারগুলোতে টিক মার্ক দেওয়ার পর স্যান্ডে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার অ্যান্ড্রয়েড ফোনের যে সিম কানেক্ট করা আছে সেই সিম থেকে টাকা কেটে নেওয়া হবে আপনি অবশ্যই এই ভুলটি করবেন না অনেক সময় আমরা না জেনে এই কাজটি করে থাকি আশা করি আজকের ভিডিওতে আপনাকে যে কাজগুলো দেখিয়ে দেওয়া হলো প্রত্যেকটি কাজ আপনি ইমো ব্যবহার করার ক্ষেত্রে